রাজশাহী নগরীতে ভিভো শোরুমের 33 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার ও 32 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত্রে অভিযান চালিয়ে পালিয়া সোনাপুকুর এলাকা থেকে টাকা উদ্ধার এবং তাইজুল ইসলাম, মেহেদি হাসান ফাইসাল, জাফর ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে বোয়ালিয়া থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভিভোর টাকা আত্মসাতের জন্যই এই নাটক সাজানো হয়েছিল। জড়িত সকলেই ভিভো শোরুমে কর্মরত আছে। মূলত ভিভোর সাবেক কর্মী আরিফুল ইসলাম ও ওহিদুল ইসলাম পূর্ব পরিকল্পনা অনুসারে মোটরসাইকেলে এসে টাকা নিয়ে চলে যায়। ঘটনার মাস্টার মাইন্ড আরিফুল ও ওহিদুল পলাতক রয়েছে। উল্লেখ্য, গতকাল নগরীর রানীবাজার এলাকায় 2টি ব্যাগে করে 37 লাখ টাকা ব্যাংকে নেওয়ার পথে খোয়া যায়। সে ওই সংস্থায় চাকরি করত, তো এক মাস আগে তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর থেকে এটা সে আসলে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা এখান থেকে বাংলাদেশ এই ডাচবালা ব্যাংকে নিয়ে যায়। হ্যাঁ, সে জানে এবং সে যেহেতু ওই এখানে কর্মচারী ছিল, সব কিছু নলেজে ছিল, সে তার সুবিধা মতো সময় এটা সে ইয়ে করে, জাস্ট প্ল্যান করে এবং সে নিজেই চিন্তাই করে, নিজেই ব্যস্ততম জায়গা, তো এখানে যদি সামান্য কেউ রেজিস্টার করতো বা একটা জোরে বলতো যে আমার টাকা ছিনতাই হয়েছে, মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক চলে আসতো, এরকম কোনো তাদের কোনো ইয়ে ছিল না, রেজিস্ট্রেন্স কোনো রকমই কোনো ইয়ে ছিল না।